সপ্তবর্ণ মডেল স্কুল আয়োজিত আন্তঃশ্রেণী ফুটবল প্রতিযোগিতা 2023 এর ফাইনাল খেলায় ট্রাইবেকারে দশম শ্রেণী বিজয়ী শিশু কিশোর শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি বহুমুখী প্রতিভা ও খেলাধুলায় পারদর্শী করে গড়ে তোলার লক্ষ্যে সিরাজগঞ্জের শাহজাদপুরের সপ্তবর্ণ মডেল স্কুল আন্তঃশ্রেণী ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় শুক্রবার 10 নভেম্বর বিকেল 3:30টায় শাহজাদপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় ফাইনাল খেলায় নবম শ্রেণী ও দশম শ্রেণী প্রতিদ্বন্দ্বিতা করে টানটান উত্তেজনাপূর্ণ এই ফাইনাল খেলায় ট্রাইবেকারে নবম শ্রেণীকে হারিয়ে দশম শ্রেণী চ্যাম্পিয়ন হয় এর আগে খেলার শুরুতে 12 মিনিটে প্রথম গোল করে এগিয়ে যায় নবম শ্রেণী এর কিছুক্ষণ পরে আবারও গোল দিয়ে 2-0তে এগিয়ে যায় তারা পরে অর্ধবিরতির কিছুক্ষণ পূর্বে হ্যান্ডবলে পেনাল্টি শটে গোল পায় দশম শ্রেণী অর্ধ সময়ের পরে আবারও হ্যান্ডবলে পেনাল্টি শটে গোল পেলে 2-2 গোলে খেলায় সমতা ফেরে নির্ধারিত সময়েও সমতা থাকায় খেলা ট্রাইবেকারে গড়ায় ট্রাইবেকারে 2-3 গোলে চ্যাম্পিয়ন হয় দশম শ্রেণী ফাইনাল খেলা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সপ্তবর্ণ মডেল স্কুলের পরিচালকদের মধ্যে মাঠে উপস্থিত ছিলেন মঈনুদ্দিন শ্যামল দত্ত নিরঞ্জন পাল তসলিম উদ্দিন ও মোক্তারুজ্জামান চৌধুরী প্রমুখ এছাড়াও সপ্তবর্ণ মডেল স্কুলের সকল শিক্ষক ছাত্রছাত্রী ও জনসাধারণ উপস্থিত থেকে উত্তেজনাপূর্ণ এই ফাইনাল খেলা উপভোগ করেন প্লাস 9 আবারও নিবাসের মধ্যে বল একাধিক ফুলের জটলা ব্যাক শুটে করার চেষ্টা বিপদ হওয়ার সম্ভাবনা কিন্তু না ক্লাস 10 এর একজন সদুত্তে খেলোয়াড় তিনি সরাসরি বলকে ক্লিয়ার করে পাঠিয়ে দিলেন মাঠের পূর্ব পাশে যার ফলে কোনো বিপদ ঘটেনি আবার আক্রমণ এই মুহূর্তে ক্লাস 10 ক্লাস 9 তারা কিন্তু বেশ লাইনে রেখে তারা বল খেলছেন বল বলতে বলতে হ্যান্ডবল খেলছেন তারা কিন্তু প্রাণবন্ত খেলোয়াড় দেওয়ার চেষ্টা করছে এবং আক্রমণ এই মুহূর্তে দশম শ্রেণী ডিবক্সের মধ্যে বল একাধিক খেলোয়াড় জটলা রাইট আউট আক্রমণের চেষ্টা কিন্তু না আমার মনে হয় অতিরিক্ত টাইমে খেলা এগিয়ে চলছে গোল্ডেন গোলে ভর্তি হলেই কিন্তু আমাদের খেলার সুযোগ রয়েছে বিভিন্ন খেলার সুতরাং কোন দিক দিয়ে সপ্তবন্ধ মডেল স্কুল পিছিয়ে নেই আবার মাঠে উত্তর পাশে তোমরা একটু একটু থামো আগে তোমরা এই বড় ভাইদের খেলা দেখো কারণ ভালো খেলা I'm going to go to the hospital.
অত্যন্ত আনন্দঘন পরিবেশে এবং প্রচণ্ড নৈপুণ্যতা লড়াকু মনোভাব নিয়ে দুটি দল খেলেছে। আমরা যারা খেলা উপভোগ করেছি সত্যি একটা দারুণ সময় কেটেছে আমাদের। প্রথমে দুই গোলে এগিয়েছিল নবম শ্রেণী, পরে সমতা এবং পরে পরিশেষে টাইব্রেকারের মাধ্যমে খেলার শুভ সমাপ্তি হলো। এখানে 2023 সালের ফাইনাল ম্যাচ নবম শ্রেণী বনাম দশম শ্রেণী আন্তঃশ্রেণী ফুটবল 2023 প্রতিযোগিতা সপ্তবর্ণ মডেল স্কুলের পক্ষ থেকে দশম শ্রেণী বিজয়ী হলো। আমরা তাদেরকে অভিনন্দন জানাই এবং বিজিত দলকে অভিনন্দন জানাই। এর সঙ্গে যারা খেলায় অংশগ্রহণ করেছিল ষষ্ঠ থেকে অন্যান্য শ্রেণী ষষ্ঠ সপ্তম অষ্টম সবাইকে অভিনন্দন জানাচ্ছি। খেলা সম্পৃক্ত যারা ছিলেন, যারা সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং অবশ্যই আগামীতে আরও সুন্দর আয়োজনের মাধ্যমে সপ্তবর্ণ মডেল স্কুলের পক্ষ থেকে এই আন্তঃশ্রেণী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এই আশাবাদ ব্যক্ত করছি। সকলে সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আবার দেখা হবে।